হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর পাকশালা। বন্ধুরা, আজকে ছোট থেকে বড় সবারই ভীষণ প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কিমা ঘুগনি। এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই খেতে ভীষণই ভালো লাগে, আর রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। তো আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলে যাওয়া যাক রেসিপিতে। এখানে ছোলা আর মটর আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে হাই ফ্লেমে 2 সিটি আর তারপরে লো ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা ঠিক এরকমই করতে হবে বন্ধুরা, ওপর থেকে গোটা থাকবে আর চাপ দিলেই সুন্দরভাবে ভেঙে যাবে। এইরকমভাবে মটর সেদ্ধ করে ঘুগনি বানালে সেই ঘুগনির টেস্ট কিন্তু দারুণ আসে। তো বন্ধুরা, তোমরা এইভাবেই ছোলা আর মটরটা সেদ্ধ করে নেবে। এই ঘুগনিটা ছোলা আর মটর দিয়ে করতে হবে সেটা নয়, আমার ভালো লাগে তাই আমি দুটো মিশিয়ে বানিয়েছি। যেহেতু মাংসের ঘুগনি, সেহেতু এখানে আমি 200 থেকে 300 গ্রাম মতন চিকেন পিস নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মশলা তৈরি করব, মিক্সিং বাটিতে দিয়ে দেব 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, 15 থেকে 16 কোয়া রসুন, আর সাথে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। সামান্য একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে রাখব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছিলাম, সে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতেই আলুগুলো কালার ধরে যাবে বন্ধুরা। যখন এইরকম আলুগুলো লালচে কালার ধরে যাবে তখন আলুগুলো তেল থেকে তুলে রাখতে হবে। এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা, সাথে দিয়ে দেব 1টা দারুচিনি স্টিক আর দেব 3টে এলাচ আর 3টে লবঙ্গ। দারচিনির মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম। এবারে ফ্লেমটাকে লোয়ে রেখে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে হালকা লালচে কালার আসা অবধি ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেন টুকরোগুলো পেঁয়াজের সাথে দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইয়ে রাখলে পেঁয়াজ পুড়ে যাবে, তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 মিনিট চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব, আর সাথে একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব, আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 টিস্পুন করে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণটা দিয়ে দেব, আর টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 টিস্পুন চিনি দিয়ে দেব। ঘুগনিতে চিনি একটু অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা, কারণ মটরের যে একটা কষ ভাব থাকে সেটা কিন্তু চিনি দিলে কেটে যায় আর টেস্টটাও খুব ভালো লাগে। তো অবশ্য করে তোমরা একটু চিনি ব্যবহার করবে। সমস্ত কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে নাড়াচাড়া করে করে মাংসটাকে খুব ভালো করে কষতে হবে। মাংস কষার ওপরেই কিন্তু ঘুগনির টেস্ট নির্ভর করছে। মাংস যত ভালো করে কষা হবে ঘুগনি খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। এবারে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে মাংসটা সফট হয়ে যাবে আর জলটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠবে। দেখো বন্ধুরা, জলটা অনেকটা টেনে নিয়েছে, তেলটা উপরে ভাসতে শুরু করেছে। এবারে ঢাকনা খুলে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে করে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যখন তেল একদম উপরে উঠে চলে আসবে আর মশলাটাও শুকনো শুকনো ভাব হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর ছোলা।
আমি কিন্তু বারবারই বলছি বন্ধুরা, মটর আর ছোলা আমার ভালো লাগে, তাই আমি মিশিয়ে করেছি। তোমরা কিন্তু ছোলা কিংবা মটর যে কোনো একটা দিয়েই তোমরা এই ঘুগনিটা বানিয়ে নিতে পারবে। আর ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। এবারে আলু, মটর, মাংস, মশলা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট তিন চারে কষিয়ে নিচ্ছি, যাতে করে সমস্ত মশলার ফ্লেভার মটরের মধ্যে চলে যায়। তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে মটর সেদ্ধ করা জলটাই এখানে আমি ব্যবহার করব। এই জলটা কিন্তু ফেলে দেবে না বন্ধুরা, এই জলটাই তোমরা ব্যবহার করবে। তো আমি জলটা দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দর দেখতে হয়েছে ঘুগনিটা দেখো বন্ধুরা, জলটাও অনেকটা টেনে নিয়েছে, আলু মাংস সমস্ত কিছুই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। মাংসটা ঘুগনিটা রান্না প্রায় আমার হয়েই গেছে। এবার শেষে আমি দুটো উপাদান যোগ করব, সেটা হচ্ছে গরম মশলা। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ কুচানো ধনে পাতা। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে যাতে ধনে পাতা আর গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ভালো মতন অ্যাবজর্ব হয়ে যায়, যার জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নেব। মাংসের ঘুগনি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম মাংসের ঘুগনি পরিবেশন করব রুটি, পরোটা, লুচির সাথে, কিংবা শুধু মুখেও তোমরা এটা খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে আমার মতো করে একবার মাংসের ঘুগনি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দোকানের ঘুগনির থেকে কোনো অংশে কিন্তু এটা স্বাদ কম হয় না। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।